হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে এয়ার ইন্ডিয়াতে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো SR/01/2023। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো www.aai.ro, ঠিক আছে। এবং এরা বলছে এখানে যারা তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা, পুডুচেরি, লক্ষদ্বীপ আইল্যান্ড থেকে, তাদেরকে বেশি অগ্রাধিকার দেবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, প্রথম যে পদটা আছে সেটা হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস, ঠিক আছে। এখানে বেতন হবে 31,000 থেকে 90,000 টাকা। এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 40টি ভ্যাকেন্সি, EWS আছে 6টি, OBC NCL আছে 18টি, SC-দের জন্য 2টি, ST 7টি, টোটাল ভ্যাকেন্সি আছে 73টি, ঠিক আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ, এবং এখানে কেবলমাত্র এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, তো এই 73টি যে ভ্যাকেন্সি আছে এখানে এক্স সার্ভিসম্যানরা কেবলমাত্র আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে এরপরে যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো দেখা যাক। তো এরপরে যে পজিশানটা আছে সেটা হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিস, ঠিক আছে। এখানে বেতন হবে 31,000 থেকে 92,000 টাকা। এখানে একটি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, একটি আছে OBC NCL, টোটাল 2টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এছাড়া আছে এখানে PWPD ক্যাটাগরির জন্য 2টি ভ্যাকেন্সি, ঠিক আছে। তো এখানে আছে টোটাল 4টি, ঠিক আছে বন্ধুরা। এরপরে যে পদটা আছে সেটা হলো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স। এখানে বেতন হবে 34,000 থেকে 110,000 টাকা। এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 10টি ভ্যাকেন্সি, EWS আছে 2টি, OBC NCL আছে 4টি, SC 4টি, ST 2টি, টোটাল আছে 25টি, তাছাড়া আছে ESM এর জন্য 3টি, এর মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে বন্ধুরা। এরপরে যে পদটা আছে সেটা হলো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস, ঠিক আছে। এখানে বেতন হবে 34,000 থেকে 110,000 টাকা। জেনারেল ক্যাটাগরির জন্য আছে 8টি, EWS আছে 2টি, OBC NCL 4টি, SC 3টি, ST 2টি, টোটাল আছে 19টি, ঠিক আছে। এর মধ্যে আছে 2টি ESM ক্যাটাগরির জন্য এবং 5টি আছে PWPD ক্যাটাগরির জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে আবেদন শুরু হয়ে গেছে 27/12/2023 থেকে, ঠিক আছে। 2023 ডিসেম্বরের 27 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে, এবং অনলাইন আবেদনের এবং রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে 2024 জানুয়ারি 26 তারিখ, ঠিক আছে। এবং এখানে একটা পরীক্ষা হবে, অনলাইন পরীক্ষা, যেটা পরে ঘোষণা করা হবে, ঠিক আছে। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ হচ্ছে 26/1/2024, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখো, বেতন ছাড়া তোমরা পাবে ডিয়ারনেস অ্যালাউয়েন্স, পার্কস, HRA এবং অন্যান্য বেনিফিটের মধ্যে হচ্ছে CPF, ঠিক আছে, গ্রাচুইটি, সোশ্যাল সিকিউরিটি স্কিমস, মেডিকেল বেনিফিটস, ঠিক আছে, এগুলো তোমরা পাবে। এবং দেখো, এখানে বয়স হচ্ছে মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম 30 বছর, 20/12/2023 তারিখে, ঠিক আছে। এবং যারা সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থী আছে তারা যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে, ঠিক আছে। এবং যারা সরকারি এবং যারা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী আছে তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে কী কী যোগ্যতা লাগবে, ঠিক আছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের ক্ষেত্রে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশে থাকতে হবে, তার সঙ্গে থাকবে 3 বছরের অ্যাপ্রুভড রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল, অটোমোবাইল, ফায়ার অথবা 12 পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স অথবা ভ্যালিড মিডিয়াম ভেহিকেল লাইসেন্স, ঠিক আছে, অথবা ভ্যালিড লাইট মোটর ভেহিকেল লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে। এবং যেটা ইস্যু করা হয়েছে অ্যাটলিস্ট 2 ইয়ার্স বিফোর দ্য, মানে 20/12/23-এর 2 বছর আগে যেটা ইস্যু করা হয়েছে, ঠিক আছে। তো দেখো, এখানে টেম্পোরারি লাইসেন্স থাকলে সেটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না, অথবা ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে। তো দেখো, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী হতে হবে, যেটা পুরুষ এবং মহিলা দুটো ক্ষেত্রে প্রযোজ্য। ডিস্টেন্স ভিশন হতে হবে 6x6, দুটো চোখেই গ্লাস ছাড়া, ঠিক আছে। নিয়ার ভিশন হতে হবে N5, ঠিক আছে। নাইট ব্লাইন্ডনেস থাকা যাবে না, ঠিক আছে। কালার ব্লাইন্ডনেস নর্মাল হতে হবে, ঠিক আছে। এবার দেখো, পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 167 সেন্টিমিটার এবং
বুক না ফুলে 1 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে মিনিমাম উচ্চতা হবে 157 সেন্টিমিটার, ঠিক আছে। পুরুষদের ক্ষেত্রে ওজন হতে হবে 55 কেজি, মহিলাদের ক্ষেত্রে 45 কেজি, ঠিক আছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে শিক্ষাগতের যোগ্যতা হবে যে কোনো শাখায় স্নাতক, ঠিক আছে। এবার দেখো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স, এখানে যোগ্যতা হতে হবে ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন অথবা রেডিও ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে। অভিজ্ঞতা থাকতে হবে 2 বছরের কাজের অভিজ্ঞতা ইন কনসার্ন ডিসিপ্লিন, যেটা হলো ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন অথবা রেডিও ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে। এবার দেখো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস, এখানে যোগ্যতা থাকতে হবে স্নাতক হতে হবে প্রেফারেবলি বিকম, ঠিক আছে, কমার্সে স্নাতক হতে হবে, ঠিক আছে। এর সঙ্গে লাগবে 2 বছরের কাজের অভিজ্ঞতা ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ট্যাক্সেশন, ডিরেক্ট ইনডিরেক্ট অডিট অ্যান্ড আদার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস রিলেটেড এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো দেখো এখানে কীভাবে সিলেক্ট করা হবে, ঠিক আছে, এবং এখানে সিলেবাসও দেওয়া আছে। তো দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের ক্ষেত্রে এখানে একটা পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টেস্ট CBT, যেটা হবে 2 ঘন্টা ধরে, ঠিক আছে। এবং মিনিমাম পাস মার্ক হচ্ছে 50 মার্ক, 100 মধ্যে পেতে হবে, যেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি EWS OBC ক্যান্ডিডেটদের পেতে হবে, এবং যারা SC ST তাদেরকে 100 মধ্যে 40 পেতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে সিলেবাসটা কি, পার্ট এ এবং পার্ট বি থাকবে। পার্ট এতে থাকবে 50% কোশ্চেন থাকবে বেসিক ম্যাথমেটিক্স, বেসিক সায়েন্স, এলিমেন্টারি ইংলিশ গ্রামার, ঠিক আছে, 10 স্ট্যান্ডার্ড বেসিস, ঠিক আছে। এবার দেখো পার্ট বিতে থাকবে 50% কোশ্চেন থাকবে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাপটিটিউড এবং ইংলিশ এটসেট্রা ক্লাস 12-এর স্ট্যান্ডার্ড অনুসারে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো যারা CBT টেস্টে পাস হবে তাদের ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল টেস্ট হবে, তারপরে মোটর ভেহিকেল ড্রাইভিং টেস্ট হবে, এবং তারপরে ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট হবে, ঠিক আছে, ওয়েট টেস্ট হবে, ঠিক আছে। ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টে থাকবে 100 মিটার দৌড়, রক ক্লাইম্বিং, পোল ক্লাইম্বিং, 60 মিটার রানিং উইথ হিউম্যান ডামি এবং ফুল ল্যাডার ক্লাইম্বিং, এবং প্রত্যেকটা টেস্টের জন্য থাকবে 20 মার্ক ম্যাক্সিমাম, ঠিক আছে। তো দেখো এখানে বিভিন্ন বিভাগে যে মার্কিং আছে সেটা বলে দিচ্ছি তোমাদের। 100 মিটার 12 সেকেন্ডের দৌড়লে তোমরা পাবে 20 মার্ক, ঠিক আছে। 100 মিটার যদি 16 সেকেন্ডে দৌড়াও 12 মার্ক পাবে, ঠিক আছে। রক ক্লাইম্বিং ফুল হাইট হলে 20 মার্ক, 1/3 হাইট হলে পাবে 8 মার্ক, ঠিক আছে। পোল ক্লাইম্বিং ফুল হাইট হলে 20 মার্ক, 1/3 হাইট হলে 8 মার্ক। 60 মিটার রানিং 20 সেকেন্ডে করলে 20 মিনিট, 40 সেকেন্ডে করলে 12 মিনিট, ঠিক আছে। ফুল ল্যাডার ক্লাইম্বিং 35 সেকেন্ডে করলে 20 মার্ক এবং 90 সেকেন্ডে করলে 12 মার্ক, ঠিক আছে। এবারে দেখো মহিলাদের ক্ষেত্রে 100 মিটার দৌড় 15 সেকেন্ডে করলে 20 মার্ক পাবে, 17 সেকেন্ডে করলে 16 মার্ক পাবে, ঠিক আছে। রক ক্লাইম্বিং ফুল হাইট করলে 20 মার্ক, 3/4 হাইট করলে 16 মার্ক, ঠিক আছে। ওল ক্লাইম্বিং ফুল হাইট করলে 20 মার্ক, 3/4 হাইট করলে 16 মার্ক। 60 মিটার রানিং 25 সেকেন্ডে করলে 20 মার্ক, 35 সেকেন্ডে করলে 16 মার্ক। ফুল ল্যাডার ক্লাইম্বিং 40 সেকেন্ডে করলে 20 মার্ক, 65 সেকেন্ডে করলে 16 মার্ক, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে এখানে একটা বন্ড রিকভারি অ্যামাউন্ট তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। রেজিগনেশান ডিউরিং ট্রেনিং, ট্রেনিং চলাকালীন যদি কেউ রেজিগনেশান দেয় 1 মাস থেকে 2 মাসের পরে, সেখানে 50,000 টাকা, ঠিক আছে। 2 থেকে 3 মাস হলে 75,000 টাকা এবং 3 মাসের পরে হলে 1,00,000 টাকা বন্ড রিকভারি অ্যামাউন্ট দিতে হবে, ঠিক আছে। এবার দেখো রেজিগনেশান আফটার ট্রেনিং, দ্যাট ইজ ফ্রম দ্য ডেট অফ পোস্টিং অ্যাট স্টেশন, আপ টু 1 ইয়ার 3 লাখ দিতে হবে, ঠিক আছে। 1 থেকে 2 বছর হলে 2 লাখ দিতে হবে, এবং 2 থেকে 3 বছর হলে 1 লাখ দিতে হবে, এবং 3 বছরের উপরে হলে কিছু দিতে হবে না, ঠিক আছে। এবারে দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসের ক্ষেত্রে এখানে একটা কম্পিউটার বেসড টেস্ট হবে CBT, 100 মার্কের 2 ঘন্টার পরীক্ষা, তারপরে হবে কম্পিউটার লিটারেসি টেস্ট ইন মাইক্রোসফট অফিস, ঠিক আছে। তো ক্যান্ডিডেট যারা CBTতে টেস্ট করবে তাদেরকে কম্পিউটার লিটারেসি টেস্ট দিতে হবে, ঠিক আছে। তো দেখো সিলেবাসটা 50% কোশ্চেন অন সাবজেক্ট রিলেটিং টু এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রেসক্রাইবিং ফর দ্য পোস্ট, অ্যান্ড 50% কোশ্চেন থাকবে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাপটিটিউড এবং ইংলিশ থেকে, ঠিক আছে। তো দেখো এখানে 40% PWBD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পেতে হবে 40% মার্ক আউট অফ 100, ঠিক আছে। এবারে দেখো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স, এখানেও CBT টেস্ট হবে 100 মার্কের 2 ঘন্টা ধরে, এখানে 70% কোশ্চেন থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রেসক্রাইব ফর দ্য পোস্ট, ঠিক আছে, এবং 30% কোশ্চেন থাকবে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাপটিচিউড এবং ইংলিশ থেকে, ঠিক আছে। এবারে দেখো জেনারেল ক্যাটাগরি EWS OBC ক্যান্ডিডেটদের 100 মধ্যে 50 পেতে হবে, এবং SC ST PWBD ক্যান্ডিডেটের ক্ষেত্রে 100 মধ্যে 40 পেতে হবে, ঠিক আছে। তো দেখো যারা কম্পিউটার টেস্টে সফল হবে তাদেরকে AB Initio ট্রেনিং দেওয়া হবে 12 সপ্তাহের জন্য, এবং
এরপরে জব ট্রেনিং দেওয়া হবে 4 সপ্তাহের জন্য, ঠিক আছে। দীর্ঘ ট্রেনিং পিরিয়ড তোমরা পাবে 25,000 টাকা প্রতি মাসে, এবং ঠিক আছে। তো দেখো, এক্ষেত্রে ট্রেনিং চলাকালীন তোমরা যদি রেজিগনেশন দিয়ে দাও তাহলে 1 লাখ পর্যন্ত ফাইন দিতে হতে পারে, এবং মিনিমাম তোমাদেরকে 3 বছর এখানে কাজ করতে হবে, ঠিক আছে। তারপরে তোমরা যদি রেজিগনেশন দিয়ে দাও কোনো টাকা দিতে হবে না, ঠিক আছে। এবারে দেখো, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস, এখানেও কম্পিউটার বেস টেস্ট হবে, 100 মার্কের 2 ঘন্টার পরীক্ষা, ঠিক আছে। এবং তার সঙ্গে হবে কম্পিউটার লিটারেসি টেস্ট হবে, ঠিক আছে। এখানে সিভিলি টেস্টে 70% কোয়েশ্চেন আসবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান এর উপর ভিত্তি করে, এবং 30% কোয়েশ্চেন আসবে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাপটিটিউড এবং ইংলিশ উপর ভিত্তি করে, ঠিক আছে। 100 মধ্যে 50 পেতে হবে জেনারেল ক্যাটাগরি EWS OBC ক্যান্ডিডেটদের, এবং 100 মধ্যে 40 পেতে হবে SC ST PWD ক্যান্ডিডেটদের, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে যে সিবিডি টেস্টগুলো হবে সেখানে কিন্তু জেনারেল নলেজের উপর কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো এই প্রসঙ্গে বলে থাকি, আমরা খুব সম্প্রতি বেশ কয়েকটি জেনারেল নলেজের উপর ভিডিও পাবলিশ করেছি, তো তোমাদের সুবিধার জন্য ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, অথবা তোমরা আমাদের চ্যানেল পেজে গিয়ে দেখে নিতে পারো, হয়তো তোমাদের কাজে লাগতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হলো 1,000 টাকা, এবং এটা জেনারেল ক্যাটাগরি OBC EWS ক্যাটাগরি প্রার্থীদের দিতে হবে, এবং যারা SC ST মহিলা এক্স সার্ভিসম্যান এবং PWD ক্যাটাগরি প্রার্থী আছে তাদেরকে এই অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু হচ্ছে নন রিফান্ডেবল, ঠিক আছে। এবং তোমাদেরকে আগেই বলেছি, aai.www.aai.ro এই ওয়েবসাইটে যাবে, তারপরে সেখানে গিয়ে ক্যারিয়ার ট্যাবে গিয়ে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা যারা আবেদন করতে চাও শেষ পর্যন্ত কিন্তু ওয়েট করবে না, শেষ সময়ের আগে কিন্তু আবেদন করে দিও, কারণ তখন অনেক সময় সার্ভারের উপর লোড পড়তে পারে এবং তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট নাও হতে পারে, ঠিক আছে। তো তোমরা অ্যাপ্লিকেশান সাবমিট করার পর তার একটা প্রিন্ট আউট নিয়ে নেবে, এবং ফি পেমেন্টের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটাও প্রিন্ট আউট করে নেবে ভবিষ্যতে রেফারেন্সের জন্য, ঠিক আছে। এবং তোমাদেরকে তোমাদের অ্যাপ্লিকেশনের হার্ড কপি পাঠাতে হবে না এই নিয়োগের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ হচ্ছে 2024 জানুয়ারি 26 তারিখ, ঠিক আছে। যেখানে তোমরা ফিও পেমেন্ট করার শেষ তারিখ এই জানুয়ারি 26 তারিখ 2024 রাত্রি 12টার আগে অবধি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, অনলাইন আবেদন করার সময় তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা এই নাম্বারে ফোন করবে, ঠিক আছে, যেটা হলো 7353927979, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, সিবিডি টেস্টের সেন্টার কোথায় হবে, ঠিক আছে। তো দেখো, এখানে চেন্নাই, মাদুরাই, বেলগাঁও, বেঙ্গালুরু, কালিকট, কোচিন, হায়দ্রাবাদ এবং বিজয়ওয়াড়া এইসবগুলো সিটিতে হবে তোমাদের কম্পিউটার টেস্ট সেন্টার, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে অ্যাডমিট কার্ড কল লেটার্স AAI এর ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। তোমাদেরকে কোনো পোস্টের মাধ্যমে এগুলো পাঠানো হবে না, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনার সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।